সায়েদুলক সুমন অথবা ব্যারিস্টার সুমন। আজকে আমরা কিছু ব্যক্তিগত তথ্য সম্পর্কে জানব। সো সবাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং জানতে থাকুন ব্যারিস্টার সুমনের ব্যক্তিগত কিছু তথ্য। সো চলে আসি আমরা ব্যারিস্টার সুমন। এই নামটা এখন একটা আতঙ্কের নাম। কার কাছে আতঙ্কের নাম? যারা অপরাধী, যারা দুর্নীতিপরায়ণ, যারা দুর্নীতির সাথে যুক্ত, তাদের কাছে ব্যারিস্টার সুমন নামটা শুনলেই মনে হয় এক ভয়ঙ্কর অবস্থা, ভয়ঙ্কর রূপ। সো সেই ব্যারিস্টার সুমনের জন্ম কোথায় এবং তিনি কত সালে জন্ম নিয়েছেন, পরিবারে কে কে আছে এবং ওনার পড়াশোনা, সব কিছু আমরা আজকে এক ভিডিওতে জানব। সো ভিডিওটা দেখুন, ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। সো সায়েদুল হক সুমন 3 সেপ্টেম্বর 1979 সালে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার পীরবাজাক নামক গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন সৈয়দ এরশাদ আলী, তিনি পেশায় ছিলেন একজন ব্যবসায়ী, এবং মা ছিলেন আম্বিয়া বেগম চৌধুরী, তিনি পেশায় গৃহিণী ছিলেন। বাবা মায়ের 6 সন্তানের মধ্যে ব্যারিস্টার সুমন ছিলেন সবার ছোট। তিনি স্থানীয় কেজি স্কুলে পড়াশোনা শুরু করেন, তারপর দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন, ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করেন, এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এমবিএ পাস করেন। তারপরে উচ্চশিক্ষা অর্জনের জন্য তিনি ইংল্যান্ডে চলে যান এবং ওইখানে ব্যারিস্টারি পড়াশোনা করেন। তিনি পারিবারিকভাবে হলো, ওনার স্ত্রীর নাম হলো শাম্মী আক্তার, তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী। কর্মজীবনে সৈয়দ সায়েদুল হক সুমন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে 2012 সালের 13 নভেম্বর পদ ত্যাগ করেন। রাজনৈতিক জীবনে যুবলীগের সাথে, তিনি যুবলীগের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ 4 আসনে 99,556 ভোটের ব্যবধানে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন হলো মাহবুব আলী। তো আজকে আমরা এইটুকু জানলাম সৈয়দ সায়েদুল হক সুমন সম্পর্কে। উনি এতটাই স্বচ্ছতা এবং জবাবদিহিতা পছন্দ করেন। সো আমরা পরবর্তী ভিডিওর অপেক্ষায় রইলাম। সো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করতে অবশ্যই বলবেন না, এবং আপনার যদি কোনো মতামত থাকে সেক্ষেত্রেও শেয়ার করতে পারেন আমাদের সাথে।